সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ছাব্বিশতম দিন ছাব্বিশতম দিনেই বাংলাদেশে করোনা আক্রান্ত রুগী পাওয়া গেছে একশো জন যেখান থেকে মৃত্যুবরণ করেছে জন দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা অনেক পরে হলেও আমরা কিটগুলো পেয়েছি অর্থাৎ আমাদের যে কোভিড করোনা ভাইরাসটা কোভিড নাইন্টিন যে ভাইরাসটা এটাকে শনাক্ত করার জন্য যে কিট প্রয়োজন অর্থাৎ পরীক্ষা করার জন্য যে কিট প্রয়োজন সেটা পেতেও আমাদের সময় লেগেছে অনেক তারপরেও আমরা এই ছাব্বিশতম দিনে আমরা পেয়ে গেছি একশো তেইশ জন যেটা সত্যি দুঃখজনক তারপরেও এটা সরকারি হিসাবে একশো তেইশ জন এছাড়াও কিন্তু অনেক বেশি থাকতে পারে অনেকেই আছে জনগণ অসচেতনতার কারণে তারা সামান্য একটু সমস্যা দেখে তারা বা করোনার ভয়ে তারা নিজেদেরকে ডক্টরদের কাছে উপস্থাপন করছে না বা সরকারি যে হসপিটালগুলো রয়েছে সরকারি যে নমিনেটেড হসপিটালগুলো রয়েছে তাদের কাছে নিজেদেরকে বলছে না বিকজ করোনা আক্রান্ত হলে তারা লকডাউন হয়ে যাবে বা সমাজের অন্যদের থেকে তারা একটু আলাদা হয়ে যাবে এই ভয়েও কিন্তু অনেকে বলছে না তো এমনও হতে পারে যে আজকে একশো জন পেয়েছি এখানে এছাড়া আরও বেশি হতে পারে কিন্তু কম হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই বাট আমার কথা হল আজকে ইতালি বা স্পেন বা যুক্তরাষ্ট্র যেখানে যে যে জায়গাগুলোতে এখন মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে সেখানেও কিন্তু তেইশতম দিনে এত বেশি আক্রান্ত ধরা পড়েনি তাদের প্রযুক্তি এর থেকে অনেক বেশি উন্নত থাকা সত্ত্বেও তারা কিন্তু একশো জন ধরতে পারেনি সুতরাং তাদের তুলনায় বলতে পারি এখনই কিন্তু আমরা একশো তেইশ জনের থেকে অনেক বেশি এবং ইতোমধ্যে আমাদের মারা গেছে বারো জন যেটা কিন্তু অনেক অনেক বেশি তেইশতম দিনে অন্যান্য দেশে কিন্তু এতজন মারা যায়নি অথচ তারা আজকে মৃত্যুর মিছিল বয়ে বেড়াচ্ছে আর আমরা আমরা কি বলতেছি কোনো ব্যাপার না এটা আমাদেরকে এখনও কিছু করতে পারবে না আমাদের মাথায় কবে যে সেন্সটা আসবে আমরা সেটা বুঝতে পারছি না এখনও কিছু কিছু মানুষ রয়েছে যারা দেখবেন ছুটি পেয়েছে বিশেষ করে এই যে ছুটি পেয়ে সবাই বাড়ির দিকে দৌড় শুরু করলো আবার ছুটি শেষ আবার আসতে শুরু করলো এখন আবার যখন ছুটি বেড়ে গেলো যারা আসছে তার আবার যাইতে শুরু করলো তার মানে কি দাঁড়ালো যদি সে সুস্থ থাকে অসুস্থ হয়ে যাচ্ছে যদি সে অসুস্থ হয়ে যাচ্ছে হয়ে থাকে তাহলে অন্যদেরকে ছড়িয়ে দিচ্ছে কত বড় একটা রিক্সের মধ্যে আমরা আছি তারপর আমাদের সেন্স কেন যে কাজ করছে না আমার বোধগম্য হচ্ছে না এছাড়াও কিছু কিছু ধর্মান্ধ লোক আমি আসলে তাদেরকে ধর্মভীরু বলবো না তারা আসলে ধর্মান্ধ একদম অন্ধ বিশেষ করে তাদের ধর্ম সম্পর্কে তেমন কোনো ধারণা নেই যেমন আজকের একটা ঘটনা বলি আমি রাস্তা থেকে আসতেছি একজন ব্যক্তি বসে আছেন একটা সিগারেট খাচ্ছেন মাস্ক নেই তার একদম স্বাভাবিকভাবে তিনি অন্যান্য খুব উচ্চ স্বরে মাহফিল শুনতেছে আর সামনে টেলিভিশনে বসে বসে সে একটা সিনেমা দেখতেছে আর ফতোয়া দিচ্ছে আর আমাদের কোনো কিছু হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আল্লাহ আমাদের জন্য কোনো আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় কে মারবে তিনি বলছেন ইতালি স্পেন আমাদের থেকে অনেক শক্তিশালী তারাই কিছু করতে পারে না আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায় আমাদেরকে কে বাঁচাবে অথচ তার ভিতরে কোনো সচেতনতার বিন্দু মাত্র নেই সেও ফতোয়া দিয়ে যাচ্ছে তো ফতোয়া দেওয়াটা খুবই সহজ একটা বিষয় হয়ে গেছে যে যেখান থেকে পারছে সেখান থেকেই ফতোয়া দিচ্ছে কেউ কেউ এমনও ফতোয়া দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ওকে আমি বিশ্বাস করি আমি একজন মুসলমান হিসাবে বিশ্বাস করি হেফাজতের মালিক একমাত্র আল্লাহ বাট আমাদেরকে সচেতন তো থাকতে হবে আমরা যদি সচেতন না থেকে বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এটা আমাদের মূর্খতা ছাড়া আর কিচ্ছু না এটা কোনো ধর্মভীরতা হতে পারে না এটা একটা ধর্মান্ধতা আমি আসলে ধর্ম বিশ্বাস করছি এমন নয় তারা কি করছে এই ধর্মটাকে বিকৃত করছে ধর্মের কিছুই জানে না তারা কোনো ভালো আলেম নয় ভালো হুজুর নয় তারাই বলে বেড়াচ্ছে আর কিছু কিছু মানুষ আছে ওই যে ধর্ম ব্যবসায়ী যারা ছিল টাকার বিনিময় এক এক জায়গায় মাহফিল করে বেড়াচ্ছে তারা কিন্তু এখন উস্কানি দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আল্লাহ আমাদেরকে হ্যান করবে ত্যান করবে ওকে আল্লাহ আমাদেরকে বাঁচাবে বাট আমাদেরকে হেফাজত আমাদের নিজেদের যে সেফটিটা প্রয়োজন সেটা তো দরকার আমি একটা হাদিসের কথা বলি আমি কতটুকু সঠিক জানি না আপনারা জানেন যে আল্লাহ রাসুল একটা সময় অনেকগুলো উট নিয়ে আসছিলো আল্লাহ রাসুলের কাছে অনেকগুলো উঠ নিয়ে আসছিল সেখান থেকে একটা ছিল একটু অসুস্থ তো আল্লাহ রাসুল বলেছিলেন যে এই উটটার কি কি হয়েছে তো তার সাবিরা বলতেছে এই উটটা একটু সমস্যা হয়তো দুই একদিন ধরে সে খাচ্ছে না সে কেমন যেন মানে একা একা থাকতেছে তো তখন আল্লাহ আল্লাহ রাসুল বললেন যে ঠিক আছে তাহলে এই উটটাকে তুমি অন্য উট থেকে একটু আলাদা রাখো কারণ এমনও তো হতে পারে যে এই উটটার সংস্পর্শে এসে এই সুস্থ উটগুলো অসুস্থ হতে পারে এখান থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে একজন অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিদের থেকে যদি একটু দূরে থেকে সুস্থ যারা আছে তাদেরকে যদি সুস্থ রাখা যায় এটা কি আসলে উচিত নয় তাছাড়া এটা তো একদম প্রসিদ্ধ একটা হাদিস যে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া বা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কষ্ট দেওয়া কোনো ধর্মই সাপোর্ট করে না এখন আমি যদি আক্রান্ত হয়ে আমি যদি ঘুরে বেড়াই আর আমার কারণে যদি আমার অন্য একটা ভাই সে হোক ধর মুসলিম হোক হিন্দু হোক অন্য কোনো জাতি সে যদি একজন মানুষ হয় একজন মানুষ যদি আক্রান্ত হয় আমার দ্বারা যদি সে কষ্ট পায় তো এটা কি কোনো হাদিস বা কোনো ধর্ম সাপোর্ট করবে এক কথা কোনো ধর্মই সাপোর্ট করবে না সুতরাং সোজা হিসাব এই মুহূর্তে লকডাউন মানে লকডাউন যে যেখানে যেভাবে আছি যত সম্ভব যতটুকু সম্ভব সেফ থাকতে হবে নিজে সেফ থাকতে হবে অন্যকে সেফ রাখতে হবে এখানে কোনো প্রকার যুক্তি চলবে না যুক্তি দিলে যুক্তি কোনো শেষ নেই মানুষের তিনটা হাত একটা হলো ডান হাত বাম হাত আর একটা অজুহাত অজুহাত সারা জীবনও শেষ হবে না এই অজুহাত না দেখিয়ে আমরা যে যার জায়গায় লকডাউনটাকে মেনে নেই লকডাউন সাপোর্ট করে আমরা নিজেদেরকে সেফ রাখি দেশটাকে সেফ রাখি এখনও কিন্তু ভয়ের অনেক কিছু আছে মাত্র ছাব্বিশতম দিন পঞ্চাশতম দিনে আমাদের দেশে যে কি হতে পারে সেটা আমরা এক ভার ভাবছি না এখনও ঢাকা থেকে আসার পথে আমি ছবিগুলো দেখে অবাক হয়ে যাই এত ভিড় এত ভিড় সোশ্যাল ডিস্টেন্স তো দূরে থাক ফিজিক্যাল ডিসটেন্স তো দূরে থাক একজন মানুষ পারলে আরেকজন মানুষের উপর ওভারলেপ হয়ে যায় এটা কত বড় একটা বিপদ আমরা বয়ে নিচ্ছি আমরা এখনও বুঝতেছি না সুতরাং আমি ওই সকল ধর্মান্ধ ব্যক্তিদেরকে বলবো ভাই আপনি যারা নামাজ পড়তেন না এখন নামাজ শুরু করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত হেদায়ত করেছে তার মানে এই নয় যে এখন আপনাকে মসজিদে যেতেই হবে যতটুকু সম্ভব আপনি নামাজ ধরছেন আলহামদুলিল্লাহ আপনি বাসায় বসে যদি পড়েন আল্লাহ কিন্তু দেখছে আল্লাহ আপনার মনের কথাটা শুনছে আপনি যদি আসতে বলেন তাও আল্লাহ শুনবে আপনি যদি মসজিদে গিয়ে সবাই মিলে বলেন তাও আল্লাহ শুনবে সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো সরকার যে ঘোষণাটা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটা দিয়েছেন যে কোনো জামাতে ইমাম সহ পাঁচজন এবং ঈদে শুক্রবার দিন অর্থাৎ জুমার জামাতে ইমাম ইমামসহ জন যদি বেশিও হয় বড় মসজিদের ক্ষেত্রে যদি বেশিও হয় যাতে একটু ডিস্টেন্স রেখে নামাজটা পড়া যায় আমরা এই দিকটা দেখি ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে বিশ্বাস করি তার মানে এই নয় যে আমরা বিশ্বাসটাকে পুঁজি করে যারা নামাজ পড়তো না এই মুহূর্তে হঠাৎ নামাজ ধরেই একদম হঠাৎ নামাজি হয়ে কিন্তু আল্লাহকে পাওয়া যাচ্ছে না অনেক বড়ো বড়ো জ্ঞানী গুণীরাও কিন্তু মারা যাচ্ছে আজকে একটা খবর আসলো আমাদের একজন দুদকের পরিচালক উনি বিসিএস ক্যাডার প্রশাসনের উপরে বিসিএস ক্যাডার উনিও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সুতরাং করোনা বিসিএস ক্যাডার দেখছে না করোনা গরিব দেখছে না করোনা রিক্সাওয়ালা দেখছে না করোনা কিন্তু মন্ত্রী মিনিস্টার কাউকেই দেখছে না সুতরাং যে যেখানে আছি সেখানে যেন সেফ থাকি আর একটা রিকোয়েস্ট এই মুহূর্তে অনেক বৃত্তশালীরা দেখলাম এগিয়ে আছেন তারা স্বদ্যোগে গরিবদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো উদ্যোগ তারা স্বদ্যোগে যা দিচ্ছে এটা তো এক্সট্রা মাননীয় প্রধানমন্ত্রী যে টাকাটা বরাদ্দ করেছে যে প্রণোদনা প্যাকেজটা দিয়েছে ঠিক ওটার যদি সঠিক বন্টনটা হয় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই আঠারো কোটির ভিতরে কিন্তু আমিও আছি আপনিও আছেন আমার ছোট বাচ্চাটাও আছে আপনার ছোট বাচ্চাটাও আছে সুতরাং আঠারো কোটি মানুষ প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাওয়ার যোগ্য যোগ্য বা যৌক্তিকতা আছে বাট সমস্যা হলো এই টাকাগুলো যদি সঠিক বন্টন না হয় কোথায় চলে যাবে কিছু ব্যক্তিদের হাতে কিছু ব্যক্তিদের পকেটে তাদের বিষয়টাও আমরা বলে রাখি আজ সারা বিশ্বে বারো লক্ষ চুরাশি হাজার ছয়শো জন এই করোনা আক্রান্তে আক্রান্ত হয়েছে তার ভিতরে কিন্তু আপনার থেকে অনেক প্রভাবশালী ব্যক্তিরাও আছে সুতরাং আপনি আপনি জনপ্রতিনিধি হয়ে এই মুহূর্তে এই টাকাগুলোকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার চিন্তা করবেন না কারণ এই মহামারীটা এটা কিন্তু আপনাকে ইনকামের কোনো সোর্স হিসাবে আসেনি এটা কিন্তু মানুষকে পরীক্ষা করার জন্য হতে পারে আপনার ইমানটাকে পরীক্ষা করার জন্য হতে পারে সুতরাং এই পরীক্ষা আপনি ফেল করবেন না এটা আমার বিশ্বাস জনপ্রতিনিধিবৃন্দ আপনারা যে যেখানে আছেন আপনাদের ইমান কতটুকু শক্ত আছে হয়তো আল্লাহ এই মহামারী দিয়েও কিন্তু পরীক্ষা করতে পারে সুতরাং এই পরীক্ষায় ফেল করলে আর সামনেও কিন্তু আর অনেক বড় পরীক্ষার অংশগ্রহণ করতে হতে পারে সারা বিশ্বে অলরেডি সত্তর হাজার তিনশো জন মারা গেছে এই কোভিড করোনা আক্রান্ত হয়ে হয়তো কালকে আপনিও তাদের একজন হতে পারেন এই তিনশো বিশের জায়গায় তিনশো একুশে আপনার নাম হতে পারে আমার নাম হতে পারে সুতরাং পরীক্ষায় ফেল না করে এই মুহূর্তে আপনারা সরকারের অন্তত সরকার আপনাদের নিজস্ব যা দেওয়ার ইচ্ছা দিতে পারেন আলহামদুলিল্লাহ সরকার যেটাকে প্রণোদনা প্যাকেজ হিসাবে আপনাদেরকে দিয়েছে সেটাকে অন্তত সঠিকভাবে বন্টন করুন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ধন্যবাদ